আসসালামু আলাইকুম, আমি একজন স্টুডেন্ট, মোহাম্মদ ইউসুফ আলী নাম। আমার প্রশ্নটা হচ্ছে, আপনি যে বললেন যে খোদা বলা যাবে না, তো শেখ আপনার শাহেদ মওদুদী সাহেবের তর্জমা কোরআন এবং তাফিমুল কোরআনের মধ্যে খোদা ব্যবহার করা হয়েছে, তো সেক্ষেত্রে আমরা কি করব, তাফিমুল কোরআন এবং তর্জমা কোরআন কি পড়বো না? আর শেখ মওদুদী সাহেবের পরিচিতিটা একটু দিবেন, যে শেখ মওদুদী সাহেব কে? আসসালামু আলাইকুম ভাই, আপনি প্রশ্ন করলেন, বোন যেভাবে প্রশ্ন করেছিলেন প্রশ্নটা সেই রকমই ভাবে হচ্ছে। তার কারণ হচ্ছে যে আমি উদ্ধৃতি দিচ্ছি পবিত্র কোরআন মাজিদ থেকে, আর কেউ উদ্ধৃতি দিচ্ছে ডক্টর জাকির নায়েকের, কেউ উদ্ধৃতি দিচ্ছে মাওলানা মওদুদীর, কেউ উদ্ধৃতি দিচ্ছে আর কিছু। এখানে একটা বিষয় লক্ষণীয় যে, যেমন ডক্টর জাকির নায়েক বলেছেন যে যদি কোনো অমুসলিমকে বোঝানোর জন্য যদি কেউ ঈশ্বর গড ব্যবহার করে তাহলে সেটা ভিন্ন ব্যাপার। এখন মাওলানা মওদুদী তিনি কেন, তিনি কি মানে ঈশ্বর খোদা শব্দ ব্যবহার করেছেন কিনা আমি জানি না, যদি করে থাকেন আমাদেরকে জানতে হবে প্রথমত কোরআন হাদিস কি বলছে। যদি আপনারা পড়েন মাওলানা মওদুদীর লেখা স্বামী স্ত্রীর অধিকার, তার সম্ভবত 125 এবং 26 নম্বর পৃষ্ঠাতে মাওলানা মওদুদী সাহেব লিখছেন যে এই বইটা আমি লিখলাম মানুষ হিসেবে ভুল ত্রুটি থাকতে পারে, আর যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে এটা তোমরা সংশোধন করে নেবে। সেই জন্য যদি কোনো ব্যক্তি সত্যিকারী অর্থে মাওলানা মওদুদীকে ভালোবাসে তাহলে তার উচিত হবে মাওলানা মওদুদীর দ্বারাতে যে ভুলগুলো হয়ে গেছে সেগুলোকে সংশোধন করে পবিত্র কোরআন এবং সহি হাদিস যে কথা বলছে সেই দিকে ফিরে আসা। কিন্তু কোন ব্যক্তি যদি মাওলানা মওদুদীর অন্ধ ভক্ত হয়ে যায়, যেমন একটা উদাহরণ দিচ্ছি, যদি আপনারা তাফিমুল কোরআন পড়েন তাহলে দেখতে পাবেন যে মাওলানা মওদুদী সাহেব সুলেমান আলাইহিস সালামের 199 বিবি সম্পর্কে উনি আলোচনা করতে গিয়ে তিনি যুক্তি দেখিয়েছেন যে সুলেমান আলাইহিস সালাম সম্পর্কে যে ঘটনা রয়েছে সহি বুখারীতে, যে সুলেমান আলাইহিস সালাম একদিন বললেন যে আমি আজকে রাতে প্রত্যেক স্ত্রীর কাছে মেলামেশা করব, আর প্রত্যেকে একজন করে বীর মুজাহিদ যোদ্ধা পয়দা হবে, আর তারা সবাই আল্লাহর রাস্তায় যুদ্ধ করবে। কিন্তু তিনি ইনশাআল্লাহ বলেননি, আর তার একজন সাথী বলেন বলুন ইনশাআল্লাহ, কিন্তু বলেননি। তারপরে তাদের কাছে গেলেন এবং কারো গর্ভের সন্তান আসলো, মাত্র একজনের গর্ভের সন্তান আসলো, তাও সেটা হচ্ছে পঙ্গু। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যদি সুলেমান আলাইহিস সালাম ইনশাআল্লাহ বলতেন তাহলে তার সব গর্ভে, সব স্ত্রীর গর্ভে সন্তান জন্ম হতো, আর তারা বীর যোদ্ধা, তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করত। সহি বুখারী সুস্পষ্ট হাদিস একাধিক জায়গায় রয়েছে সহি বুখারীর। এবার মাওলানা মওদুদী সাহেব এই হাদিসকে, অকাট্য সহি হাদিসকে কাটছেন কি দিয়ে, যুক্তি দিয়ে। কেমন যুক্তি দিয়ে? তিনি বলছেন যে এটা কি করে হতে পারে, বিশেষ করে আমি আমার জামাত ইসলাম ভাইদেরকে বলবো যে আপনারা যদি আমাকে মনে করেন যে আমাদের বিরুদ্ধ কথা, ভাই আমি তার বিরুদ্ধ কথা বলছি না, আমি সত্যকে প্রচার করছি। আপনি যদি বলছেন যে আপনি মিথ্যা বলছেন, আপনি চলুন আমাদের লাইব্রেরি, মাওলানা মওদুদী সাহেবের বই রাখা আছে, আপনাকে দেখাবো, এগুলো সব আমাদের কাছে রেডি করা আছে। কিন্তু আমি আপনাকে বলবো, যদি সত্যিকারই আপনি মাওলানা মওদুদীকে ভালোবাসেন তাহলে মাওলানা মওদুদীর স্বামী স্ত্রীর অধিকার বইয়ের 125 এবং 26 পৃষ্ঠার অনুযায়ী, রেফারেন্স অনুযায়ী মাওলানা মওদুদী সাহেব বলেছেন যে যদি ভুল হয় তাহলে তোমরা সংশোধন করে নেবে। প্রত্যক্ষভাবে সেই বইকে বলেছেন এবং পরোক্ষভাবে তার সমস্ত বইকে বলেছেন, কারণ আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ তিরমিজির হাদিস যে প্রত্যেক আদম সন্তানই ভুলকারী, আর তার মধ্যে উত্তম ভুলকারী যে তৌবাকারী। তাহলে মাওলানা মওদুদী সাহেব একটা ভালো কথা বলে গেছেন যেটা আমাদের মেনে নেওয়া উচিত। যদি আপনি না মানেন তাহলে আপনি আসলে মওদুদী সাহেবের আসল অনুসারী হতে পারবেন না। তারপরে মওদুদী সাহেব লিখছেন তাফিমুল কোরআনে যে এটা কি করে হতে পারে, একটা মানুষ শীতের রাত লম্বা রাত যদি আমি তর্কের হাতে ধরেই নিই যে সেখানে 8 ঘন্টা 10 ঘন্টা রাত,
তাহলে দেখতে পাওয়া যাবে যে প্রত্যেক মানে 99টা যদি বিবি হয় কিংবা 70টা যদি বিবি হয় তাহলে তার কাছে কতটা করে সময় দিবে এটা সম্ভব একটা মানুষের পক্ষে কি করে হতে পারে? এটা হচ্ছে অযৌক্তিক কথা, এটা বিবেকের বিরোধী কথা। আর কিছু আলেম এটাকে খুব মানে জোরে সোরে প্রচার করার চেষ্টা করছে। হাদিস সুস্পষ্ট ভাবে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট ভাবে একটা কথা বলছেন, আর মাওলানা মওদুদী সাহেব তারে মিস্টেক হয়ে গেছেন, স্লিপ হয়ে গেছেন যে হাদিসের কাছে কারো কথা চলে না। কারণ আল্লাহ তাআলা বলছেন সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 65, তোমার প্রতিপালকের শপথ তারা মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তারা তাদের নিজেদের বিবাদ বিসম্বাদের বিচার ভার তোমার উপর অর্পণ না করে, তারপর তোমার সিদ্ধান্ত সম্বন্ধে তাদের মনে কোনো দ্বিধা না থাকে এবং সর্বসম্মতিক্রমে তা মেনে নেয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মানতে, হাদিসের কথা মানতে যদি কেউ শুধু অস্বীকার নয় শুধু দ্বিধাবোধ করে, আমার কেমন কেমন লাগছে না এটা মানতে পারল না। আল্লাহ তাআলা কসম করে বলছে, নিজের কসম করে বলছে সে মুমিন হতে পারবে না। আর তিরমিজির একটি হাদিস বলছে মুমিন ব্যতীত কেউ জান্নাত যেতে পারবে না। মোদী সাহেব স্লিপ হয়েছে, আমাদেরকে মেনে নেওয়া উচিত, ভুলকে ভুল বলাই উচিত, তাহলে আপনি সত্যিকারই মোদীর ভক্ত হতে পারবেন। তারপরে কি বলা হচ্ছে, এটা কি করে অসম্ভব? অথচ আপনি জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের জন্য কিছু মজিজা দিয়েছেন, মজিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কিছু মজিজা ছিল, ঈসা আলাইহিস সালামের মজিজা ছিল, এমনি ভাবে দেখবেন সমস্ত নবীর কিছু মজিজা ছিল। এটা কি সুলেমান আলাইহিস সালামের মজিজা হতে পারেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য খাস করতে পারেন না? তাহলে কেন যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্পষ্ট ভাবে বলেছেন যদি সুলেমান আলাইহিস সালাম ইনশাআল্লাহ বলতেন তাহলে সেটাই হতো? প্রিয় বন্ধুগণ, আমরা কোন জামাতকে বা কোন মানুষকে আমরা খারাপ বলছি না, তার দ্বারাই যদি কোনো খারাপ হয়ে গেছে সেইটাকে আমরা খারাপ বলছি। এতে যদি কেউ আমার উপর রাগান্বিত হয় হন, আমার কিচ্ছু করা থাকবে না, কারণ আমাকে হক কথা বলতে হবে। আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 140, তার চেয়ে বড় জালিম আর কে হতে পারে যে আল্লাহর নিকট হতে নিজের কাছে থাকা প্রমাণ গোপন করে? যদি আমি গোপন করি আমি সবচেয়ে বড় জালিম। এছাড়া উল্লেখ আছে পবিত্র কোরআনে সূরা আনআম সূরা নম্বর 6 আয়াত নম্বর 152, যখন তোমরা কথা বলবে ন্যায্য বলবে, স্বজনের সম্পর্কে হলেও আল্লাহ তাআলা বলছেন কথা বলে হক কথা বলো। যদি তোমার নিজের লোকের বিপক্ষে যায়, তোমার বাপের বিপক্ষে যায়, তোমার মায়ের বিপক্ষে যায়, তোমার আরো আত্মীয় স্বজনের বিপক্ষে যায়, তবুও তোমাকে হক কথাই বলতে হবে। সেই জন্য ভাই আমি বাধ্য হক কথা বলতে। তিনি বললেন ভাই মৌদুদী সাহেবের পরিচয়টা দিবেন, আপনারা সবাই জানেন মৌদুদী সাহেব কত আন্দোলন করেছেন কত কি করেছেন আপনারা সবাই জানেন, সেই জন্য আমি একটা মাইনাস পয়েন্ট আমি তুলে ধরলাম। এতে থেকে যাদের আকিদা এমন আছে মৌদুদী সাহেব এই কথা বলবে বা ভুল তার দ্বারা হতে পারে, সুতরাং তারা সাবধান, তারা যদি এই কথা বলেন তাহলে রসুল্লাহ সাল্লামের হাদিসের বিপক্ষে যাচ্ছেন। কেননা রসুল্লাহ সাল্লাম বলেছেন প্রত্যেক আদম সন্তান ভুলকারী আর উত্তম ভুলকারী তৌবা করি। আপনি যদি সত্যিকারী মৌদুদী সাহেবের ভক্ত হতে চান তাহলে মৌদুদী সাহেবের যেগুলো আকিদাগত ত্রুটি যেগুলো ছিল মারাত্মক মারাত্মক সেগুলো সংশোধন হয়ে আপনি পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী হবেন, তাহলে আপনি সত্যিকারী মৌদুদী ভক্ত হতে পারবেন। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে।